হ্যালো ভিউয়ার্স, টেকল্যান্ডের পক্ষ থেকে স্বাগতম। তো আজকে আমরা কথা বলবো ডুয়েল ক্যামেরা নিয়ে। আপনারা জানেন এটা এখন স্মার্টফোনের নতুন একটা ফিচার, যেটা অনেক স্মার্টফোনের মধ্যে দেওয়া হচ্ছে। HTC, Huawei, LG এমনকি Xiaomi সেটের মধ্যেও ডুয়েল ক্যামেরা দেওয়া হচ্ছে। তো আমরা আজকে কথা বলবো এই ডুয়েল ক্যামেরা নিয়ে। এই ডুয়েল ক্যামেরা আসলে কি, এই ডুয়েল ক্যামেরার কাজটা কি? তো টেকল্যান্ডের পক্ষ থেকে স্বাগতম। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং আমাদের সাথে থাকবেন। তো সর্বপ্রথম আমি যদি আপনাকে এখন জিজ্ঞাসা করি যে ডুয়েল ক্যামেরার সেটগুলো কি কি, তাহলে আপনি খুব সহজেই বলতে পারবেন Huawei P9, তারপর Honor 8, Xiaomi Pro, LG G5। কিন্তু আপনি হয়তো বা জানেন না যে 2011 সালে প্রথম ডুয়েল ক্যামেরা সেট বের হয়েছিল, সেটা বের করেছিল HTC এবং LG। HTC সেটটা ছিল যে HTC Evo 3D এবং LG'টা ছিল Optimus 3D। সেই সেটটা দিয়ে আপনি 3D ফটো এবং 3D ভিডিও ধারণ করতে পারতেন। আর বর্তমানে যে বাজারে যে ডুয়েল ক্যামেরা সেটগুলো আছে সেগুলো হচ্ছে LG G5, Huawei P9, Honor 8, iPhone 7 Plus এক্সেট্রা। এখন iPhone 7 Plus সম্প্রতি লঞ্চ করেছে, যেটার মধ্যে ডুয়েল ক্যামেরা আইফোন দিয়েছে। তো আসলে এই ডুয়েল ক্যামেরার কাজটা কি? আমাদের বেশিরভাগ সেটের মধ্যেই কিন্তু একটা ক্যামেরা থাকে। তাহলে এই ডুয়েল ক্যামেরা যেটা দিয়েছে ওইটার মধ্যে কাজটা কি, ওইটা আমাদের আসলে কী কী কাজে হেল্প করে? সেকেন্ডারি ক্যামেরাটা আসলে সাপোর্ট ক্যামেরা, যেটা দিয়ে আপনি ছবি তুলতে পারবেন আরও ডিটেলস দিয়ে, আরও এক্সট্রা এফেক্ট দিয়ে। তারপর ডুয়েল ক্যামেরার মাধ্যমে আপনি আরও দারুণ ছবি পাবেন। যেমন আমরা যদি সেই HTC Evo'টার কথা বলি, যেটা 2011 সালে বেরিয়েছিল, সেই ক্যামেরার মধ্যে দুইটা ক্যামেরাই ছিল সেম ক্যামেরা, সেম মেগাপিক্সেল, সেম লেন্স, সেম অ্যাপারচার, এবং আপনি এই ক্যামেরাগুলো দিয়ে আপনি পারতেন 3D ফটো অথবা ভিডিও তুলতে। আর যদি আপনি জিজ্ঞাসা করেন LG G5 V10 এর কথা, তাহলে সেখানে ডুয়েল ক্যামেরা যে দুটো ছিল সেই দুটো ছিল সম্পূর্ণই আলাদা। সেই ক্যামেরার মধ্যে একটি ক্যামেরা হচ্ছে প্রাইমারি ক্যামেরা, আরেকটা হচ্ছে সেকেন্ডারি ক্যামেরা। কিন্তু সেকেন্ডারি ক্যামেরা কিন্তু আপনার প্রাইমারি ক্যামেরার মতো না। সেকেন্ডারি ক্যামেরা হচ্ছে একটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, যার কারণে যেটা দিয়ে আপনি ওয়াইড অ্যাঙ্গেলে ছবি তুলতে পারতেন। এবং ওয়াইড অ্যাঙ্গেলে ছবি তুললে কি হয় সেটা আপনারা যারা জানেন না তাদের জন্য বলছি, যে ওয়াইড অ্যাঙ্গেল ভিউতে ছবি তুললে আপনারা ছবিগুলো আর একটু বেশি জায়গা ধরে ছবিটা তুলতে পারবেন। আর HTC M8 কি ক্যামেরা ইউজ করা হয়েছে? HTC M8 যে ক্যামেরাটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে যে প্রাইমারি ক্যামেরা হচ্ছে 4 আলট্রাপিক্সেল। আপনারা HTC আলট্রাপিক্সেল সম্পর্কে শুনেছেন, যেটা ক্যামেরার পারফরমেন্স আরও অনেক ভালো। আর সেকেন্ডারি ক্যামেরাটা হচ্ছে সিম্পল 2 মেগাপিক্সেল ক্যামেরা। কিন্তু এই সিম্পল 2 মেগাপিক্সেল ক্যামেরাটা আপনাকে সাহায্য করবে ডিটেলস ধরতে। প্রাইমারি ক্যামেরা যখন ছবি তুলবে তখন সেকেন্ডারি যে ক্যামেরাটা আছে সেটা অবজেক্টের ডিটেলস, তারপর অবজেক্টটি কত দূরে আছে সেটা ধরতে পারবে, যার কারণে আপনি পিছনে ব্লার করে DSLR মতো কোয়ালিটির, হয়তো বা DSLR মতো সম্পূর্ণ হবে না কিন্তু এর কাছাকাছি কোয়ালিটির একটা ভালো ছবি তুলতে পারবেন। আর Huawei P9, Honor 8, এখানের মধ্যে দুটি ক্যামেরা সেম, কিন্তু দুটি ক্যামেরার সেন্সর আলাদা। এর একটা হচ্ছে যে কালার সেন্সর, আরেকটা হচ্ছে যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেন্সর। এর মানে কি, আপনার যেটা প্রাইমারি ক্যামেরা আছে সেই প্রাইমারি ক্যামেরাটাতে আপনার শুধুমাত্র কালার ছবিগুলো ধরবে, আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ক্যামেরাটা দিয়ে শুধুমাত্র ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে ছবিগুলো আছে সেগুলো ধরবে। এখন এটার কাজ কি? এটার কাজ হচ্ছে যখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিগুলো ধরবে তখন আপনি লো লাইটে অনেক ভালো ছবি তুলতে পারবেন, এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এবং কালারটা যখন কম্বিনেশন করে একটা নতুন ছবি দিবে আপনাকে, তখন সেই ছবিটার কোয়ালিটি আরও ডিটেলস থাকবে এবং আরও ভালো আসবে। আপনার মেইন ক্যামেরা দিয়ে আপনি নর্মাল ছবি সবসময় তুলে যেতে পারবেন, কিন্তু আপনার আরও বেশি এনহ্যান্স করার জন্য ছবিকে, আরও বেশি ডিটেলস বানানোর জন্য, আরও বেশি জুম করার জন্য আপনার এই সেকেন্ডারি ক্যামেরাটা ইউজ করা হয়। আর সম্প্রতি যে iPhone 7 Plus-এর মধ্যে দুটো ক্যামেরা দিয়েছে, ওই দুটো ক্যামেরার মধ্যে দুটি হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্স ক্যামেরা। একটা হচ্ছে 28mm লেন্সের ক্যামেরা, আরেকটা হচ্ছে 56mm লেন্সের ক্যামেরা। তো এটা কীভাবে কাজ করে? এটার কাজটা হচ্ছে শুধুমাত্র একটা জিনিস iPhone 7 Plus-এ, যে আপনি আরও 2 গুণ বেশি জুমে ছবি তুলতে পারবেন। আমরা সাধারণত দেখি যে ছবি তুলতে গেলে যদি ছবি জুম করে তোলা হয় তাহলে ছবির রেজলিউশন নষ্ট হয়ে যায়, কিন্তু আপনি iPhone 7 দিয়ে যখন ছবি তুলবেন আপনি ছবি জুম করে চললেও আপনার ছবির রেজলিউশন নষ্ট হবে না। মোট কথা বলা যায় যে এই ডুয়েল ক্যামেরার যেই ব্যাপারটা সেটা ভবিষ্যতে খুব বেশিরভাগ সেটের মধ্যেই অ্যাভেলেবেল হয়ে যাবে, কারণ আপনি আর্টিফিশিয়াল বোকে বলেন, ওয়াইড অ্যাঙ্গেল বলেন, অপটিক্যাল জুম বলেন, যে কোনো জিনিসের জন্য এই ডুয়েল ক্যামেরাটা খুবই কার্যকর। এবং স্ন্যাপড্রাগনও অতি সম্প্রতি বাজারে 3-4টা প্রসেসর লঞ্চ করেছে, যেখানে আমরা যেটা দিয়ে আপনি ডুয়েল ক্যামেরার ফিচারগুলো আরও বেশি ভালোভাবে পেতে পারেন, যার কারণে মিড রেঞ্জের যে ফোনগুলো আছে যেমন Xiaomi Redmi Pro এর মধ্যেও ডুয়েল ক্যামেরা দিয়ে দিয়েছে, এমন মিড রেঞ্জের যে ফোনগুলো আছে সেগুলোর মধ্যে অতি সম্প্রতি আপনারা ডুয়েল ক্যামেরা পাবেন। আজকের এপিসোডটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার দিবেন এবং আমাদের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে লাইক দিবেন। Techland 775BD। থ্যাংক ইউ।